দাঁড়া, আমাকে আগে স্টেশনটা দেখতে দে। লাইট ফাইট নেই, স্টেশনটাই খুঁজে পাচ্ছি না। আর একটা কথা বলি, আজকে কিন্তু আমি একা এসেছি, সাথে কিন্তু কেউ নেই, সম্পূর্ণ একা। আর এই স্টেশনে একা এখনো অবধি কেউ এসছে কি না, যতদূর আমি জানি কেউ আসেনি আজ অবধি। যারাই এসছে দুজন বা টিম সাথে নিয়ে এসছে। কত হাঁটতে হবে রে? স্টেশন কি পেছনে ফেলে দিয়ে চলে এলাম? বুঝতেই তো পারছি না কোথায় স্টেশনটা, আগে মুশকিল তো। আচ্ছা, আমাকে যদি কেউ মেরে ফেলে দেয় এখানে, ভূতের কথা ছেড়ে দে, ভূতপুত এখানে সব কিছু ইয়ে নেই, কিন্তু বাই চান্স যদি কেউ কেড়ে কুড়ে কিছু নেয়, মেরে ফেলে দেয়, ভিডিওটা তো তোরা দেখছিস, শেয়ার টেয়ার করে দে। বিরান্দা খুন হয়ে গেছে এরকম তো। কটা বাজে এখন? 2:10। আমার চার্জ কিন্তু, আমি ভেবেছিলাম ফোনটা সুইচ অফ করেই আসছিলাম বর্তমান থেকে, এই জন্যই সুইচ অফ করে আসছিলাম যাতে চার্জটা থাকে 100% চার্জ দিয়ে তারপর বেরিয়ে যাওয়া। এই তো স্টেশনটা দেখতে পেয়েছি, দেখতে পাচ্ছিস? দেখ ভালো করে, আমি দাঁড়িয়ে ফোকাসটা মারছি, দেখ আমি যে জায়গায় টর্চটা যাচ্ছে শেষ অবধি, এবার দেখতে পাচ্ছিস? আর একটু এগিয়ে যাই, দাঁড়া আমি দেখতে পেয়ে গেছি। এই লাইভ ভিডিওতে তোর জুম করা যায় না, এটাই অসুবিধা। আমি দেখতে পেয়ে গেছি, তোরা পাচ্ছিস নাকি জানি না। এই তো পাচ্ছিস বোর্ডটা দেখতে? দাঁড়া, একটু কাছে না গেলে হবে না। আচ্ছা, সবাইকে সবাই একটু কাইন্ডলি ভিডিওটা শেয়ার করে দিস, ঠিক আছে? কারণ এখন অবধি বেগুন কোদরে পৃথিবীর মধ্যে কেউ এখানে এসে রাত কাটায়নি, একা। বেঁচে যদি ফিরি এটা বিশ্ব রেকর্ড বলতে পারিস একটা। হয়ে আছে, বোর্ডটা আসছে কিন্তু বেগুন কোদরে। দেখতে পাচ্ছিস বোর্ডটা? শালা এখানটা পুরো অনেক চেঞ্জ করেছে, রাস্তা ফাস্তা বানিয়েছে, এই জায়গাটা ঢিবির মতো ছিল। এইবার তো তোদের ভয় শুরু হবে আসল, আমি জানি। এর নামটা দেখলেই পিলে চমকে যায়। বোঝা যাচ্ছে বেগুন কোদর? একটা আলো নেই স্টেশনে, একটা আলো নেই।
আচ্ছা, কেউ একজন বললো তখন যে প্রীতম দা একবার লাইন, এর আগের পোস্টটায় হয়তো নাকি কোনো একটা, কোনো আমার চোখে পড়লো কমেন্টটা, যে লাইন দিয়ে হেঁটে দেখাও তবে বুঝবো তোমার দম। তো চলো লাইন দিয়ে হাঁটছি। লাইন দিয়ে হাঁটলে কি হয়, তো তাড়া করে এখানে মোবিলের গন্ধ পাচ্ছি, ট্রেনের মোবিলের। এসি স্টেশন কিছু নেই, কোনো যুক্তি নেই এই স্টেশনটাকে এইভাবে অন্ধকার করে রেখে দেওয়ার, কোনো যুক্তি হয় না। জাস্ট একটা আলো লাগানো যেতে পারে, কোনো যুক্তি আছে এগুলো? যাই হোক, আমি কিন্তু লাইন দিয়েই হাঁটছি কনস্ট্যান্ট, ঠিক আছে? আমি পেছনটা একবার দেখিয়ে দিই, যদি আমার পেছনে কে কে এসে দাঁড়িয়ে থাকে হয়তো ক্যামেরা ধরা পড়তে পারে, দেখে না ভাবে বলবে যে ক্যামেরাটা পেছন করলে না তুমি। এটা সামনেটা কেউ নেই, দেখো সব ফাঁকা। গুগলে স্টোরি ছাড়ো, মাথাটাকে খুলে নাও, মাথাটাকে কাজে লাগাও, ব্রেনটাকে, অন্তত আজকের যুগে এসব কিচ্ছু হয় না, কিচ্ছু নেই, ঠিক আছে? স্টোরি শুধু মানুষের মধ্যে ভয় সৃষ্টি করে, স্বাভাবিক ব্যাপার। একটা চিন্তা করো, এই 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 যে আমি এই এখানে ভিডিওটা করছি, স্বাভাবিকভাবে একটা জিনিস চিন্তা করো, এই ভিডিওটা লাইভ, কিন্তু এই ভিডিওটা যদি আমি আলাদা করে করে এর পেছনে একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়ে দিতাম, ভাই অ্যাটমসফিয়ারটাই চেঞ্জ হয়ে যেত ভাই ভিডিওটার। সিনেমাতে, সানডে সাসপেন্সে, যেখানে যাই কিছু করানো হয় না কেন ভাই, ওখানে ভয় দেখানো হয়, আর সেই ভয়টা দেখাতে গেলেও সায়েন্সের সাহায্য নিতে হয়। ব্যাকগ্রাউন্ড মিউজিক, প্লেব্যাক মিউজিক, এগুলো তো আমরা সৃষ্টি করছি, সেখানেও একটা সায়েন্স ঢুকে আছে। স্বচক্ষে দাঁড়িয়ে কেউ আজ অব্দি কিছু দেখেছে বলে আমার মনে হয় না, সবই বানানো। সো স্টোরির ওপর বিলিভ করা ছাড়ো, অ্যান্ড কারণ স্টোরি শুধু ভয় দেখায়, আজগুবি জিনিস বিলিভ করা ছাড়ো। ভাই আমার মনে হচ্ছে না আমার কানের কাছে এসে না কেউ এরকম করলো। চ, ওই পারে যাওয়া যাক। আমার ক্যামেরাটা না কখন কোন দিকে ঘুরে যাচ্ছে আমি কিছু বুঝতে পারছি না, সব বন্ধ। দেখ আচ্ছা, হ্যাঁ একটা 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 ব্যাপার বলার ছিল, এর আগের ভিডিওটা যেটা আমি শ্যুট, মানে সরি, এর আগে যে লাইভটা আমি করলাম না, এটা এই মানে এটা করার আগে, তো ওখানে আমি একটা ভুল কথা বলেছি, আই এম সরি। তো ওইটা আমি খুব সম্ভবত বলেছি যে ঝালদা স্টেশনটার নাম যেটাতে আলো আছে, সেটা ঝালদা নয়, সেটা হচ্ছে কোটশিলা, ঠিক আছে? এই যে, এই যে বেগুনকোদর স্টেশনের গায়ে লেখা আছে এখানে কোটশিলা, মানে এইদিক থেকে 6.43 কিলোমিটার দূরে, মানে এইদিকে রাইট সাইডে, তো ওইদিকে পড়ছে ঝালদা লেফট সাইডে,
ঠিক আছে, এই যে এখানে লেখা আছে। তো ওই ভিডিওটায় ওখানে একটু ভুল হয়ে গেছে, আমি বললাম ওই আগের স্টেশনটার নাম ঝালদা, আগের স্টেশনটার নাম হচ্ছে কোটশিলা, এইটা হচ্ছে এইদিকে হচ্ছে ঝালিদা পড়ে, এই যে এই যে ঝালিদা, বেগুনকোদর স্টেশনের বাঁ দিকে লেখা আছে, মানে এদিক থেকে 6 কিলোমিটার যেতে হবে, আর ওটা হচ্ছে 6 পয়েন্ট সামথিং কিলোমিটার গেলে ওটা কোটশিলাটা পড়ে, ক্লিয়ার? আচ্ছা, আগের বার যারা আর কি যারা আর কি স্টেশনটা দেখোনি বা আমার লাইভটা দেখোনি, তাদেরকে আমি দেখিয়ে দিই স্টেশনে উঠে যাচ্ছি, নাহলে আবার অনেকে বলে তুই তো আমাদের স্টেশনের ভেতরে ঢুকলো না, মানে পাবলিকের কিছু কথা থাকে না, তো স্টেশনের ভেতরে এগুলো সব বন্ধ, ঠিক আছে, সব বন্ধ, সব তালা দেওয়া থাকে। দাঁড়া, দেখ এইটা, এটা কি বাবা বেগুন কোদরে এমনি হয় না এমনি, এটা মনে হয় সোলার ডে মনে হয় যতদূর সম্ভব, এত কিছু আছে একটা, এই দেখ 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 দেখতে পাচ্ছিস লাইট, দেখ টর্চটা সরিয়ে নিচ্ছি, দেখ লাল রঙের এরিয়াটা জ্বলছে, দেখ লাইটে, এটা কিন্তু একটা ডুম জানিস তো, দেখ যেটা এখন জ্বলছে না বা জলে না বা কেউ ফাটিয়ে দিয়েছে, খারাপ হয়ে গেছে, কোনো মানে হয়, চাইলে এই স্টেশনটাকে সাজিয়ে দেওয়া যায়, কিন্তু জাস্ট মানুষের কিছু মানে মানুষের কিছু অন্ধবিশ্বাস। বাই দ্য ওয়ে, একটা ভালো কথা বলি, সুখবর দিচ্ছি, আমার মনে হয় যে দাঁড়া ক্যামেরাটা ঘোরাই, আমার মনে হয় যে এরকম অনেক প্লেস আছে, হিস্টোরিক্যাল প্লেস আছে, এটা নয়, এটা একটা স্টেশন, তো অনেক এরকম হিস্টোরিক্যাল প্লেস আছে যেগুলো এই শুধুমাত্র গুজবের জন্য মানুষ এখানে যায় না, তো আমি শুধুমাত্র এই বেগুন কোদরি নয়, এরপর থেকে একটা একটা করে অভিযান শুরু করব। আপাতত চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, আর আমি নেক্সট টার্গেট রাখছি রাজস্থানে ভানগড় ফোর্ট, তো ওখানে একটা পারমিশন করাতে হবে, অনেক দূরের ব্যাপার, আর ওখানে রাত কাটানো সারাটা রাত ভানগড় ফোর্টে গিয়ে মধ্যে থেকে, সেটার জন্য একটু টাইম লাগবে, চেষ্টা করছি এবছর যাব, সেই জন্য। আর তোমরাও জানাতে পারো কোথায় কোথায় গেলে ভালো হয়, আরও অনেক প্লেস বলতে পারো, অত তো জানি না, কিন্তু আমি মেন মেন যেগুলো যাব, যেগুলো গুগলে আসে সার্চ করলে ফেক স্টোরি দেখিয়ে, তো সেগুলোতেই যাওয়ার, যেগুলো top 10 বা top 20 মধ্যে আছে সেগুলোতে যাওয়ার চেষ্টা করছি। নেক্সট টার্গেট ভানগড় ফোর্টটা রেখেছি, দেন ডাউহিল রেখেছি দার্জিলিংয়ে, এরকম করে যাব, অ্যান্ড একা হয়তো ওখানে যেতে দেবে না, কারণ এই একা এই সমস্ত মিশনগুলোতেই আসা সম্ভব, এই বেগুন কোদর ফেগুন কোদর, কারণ ওখানে গার্ড থাকে, যে সমস্ত জায়গাগুলো যাওয়ার কথা ভাবছি, সো ওখানে একা মনে হয় না ঢুকতে দেবে, তাই জন্য আমাকে হয়তো একজন ক্যামেরাম্যান বা একজন সাথী নিয়ে মানে নিয়ে যাবো, এরকম হতে পারে, তো যাই হোক এটাতে শেষ নয়, এরপর আরও অনেক আসছে, আর বাজেটেরও তো একটা ব্যাপার আছে এত দূরে যাওয়া, মানে যাই হোক সাবস্ক্রাইব করে রেখো ভুলো না, এটা রিকোয়েস্ট, আর হ্যাঁ এই ভিডিওটা অবশ্যই শেয়ার করো, বিকজ আজ অবধি এই জায়গাটায় এসে একা আসার হিম্মত কারোর হয়নি, এরকম অন্ধকারে ঘুটঘুটি অন্ধকারে, আর আমি আগেরবার অনেকজন কমেন্ট করেছিল যে প্রীতমদার দম থাকলে একা যাও, কাউকে সাথে নিয়ে নয়, তো ভাই প্রীতমদার দম আছে, তো যাই হোক মজা করছিলাম, অনেকে অনেক রকম কথা বলে, সেই হিসাবে আমি কিছু মাইন্ড করি না, হতেই পারে আমরাও ছোটোবেলায় বলতাম, তো
ভাই একটা রিকোয়েস্ট, এই রকমের এই পারলে একা যাও, দুজন কেন গেল, তিনজন কেন গেল, একা গিয়ে দেখাও। ভাই এরকম কমেন্টগুলো করিস না, এগুলো বাচ্চাদের মতো লাগে ভাই, সিরিয়াস বলছি। 100টা লোকও ভারী পড়ে যাবে যদি ভূত দেখে নেয়, 100টা লোকও ভারী পড়ে যাবে যদি ভূত সামনে এসে যায়। ভূত দরকার নেই, কোনো একটা জিনিস সামনে এসে জাস্ট গায়েব হয়ে গেলেই এটাই কাফি, কিছু দরকার নেই ভয় দেখানো, জাস্ট কোনো একটা জিনিস সামনে এসে গায়েব হয়ে গেলেই কাফি। এই আমি আমি এখানে দাঁড়িয়ে আছি বিরাট বুকের পাটা নিয়ে, আমার পেছন দিক থেকে যদি কিছু কিছু একটা এসে, এ ধর পেছন দিক থেকে কিছু একটা সামনের দিকে এসে গায়েব হয়ে গেল, এই দেখবি ক্যামেরা ফ্যামেরা ফেলে দিয়ে আমি ছুটছি, আমিই ছুটছি ভাই, ওটাই কাফি। কোনো একটা জিনিস পেছন থেকে এসে অদৃশ্য হয়ে গেলে না, ওটাই কাফি, ভয় দেখাতে হয় না এসে। তো একজন হোক বা 100 জন হোক, 100-র ভিড়েও যদি কিছু একটা জিনিস এসে যদি গায়েব হয়ে যায় না, ওই 100 জনই দাবিয়ে ছুটবে।